সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। একটা প্রশ্ন আইছে যে একটা প্রশ্ন আইসল যে আমরা নামাজ রোজা করলে হইছে, আমরা অত আকিদা বা বিশ্বাস লইয়া বা তাওহিদ লইয়া অত বেশি আমরার জানার দরকার, প্রয়োজনীয়তা কিতা? তো এই ব্যাপারে জবাব হইল গিয়া যে আমরা সহজে বুঝি যে একটা বিল্ডিং বানাইতে গেলে বিল্ডিংয়ের কিছু ফাউন্ডেশন থাকে, ফাউন্ডেশনের উপরে যদি ফাঁসতলা ফাউন্ডেশন থাকে তখন ফাঁসতলা এই বিল্ডিংটা ফাঁসতলা পর্যন্ত করা যাইব। ঠিক অনুরূপভাবে ইসলামের কিছু মৌলিক বিষয় আছে, মৌলিক বিষয় যদি না থাকে তাহলে পরবর্তী বিষয়গুলা দাফো যাওয়া যাইত না। যেমন কেউ যদি আমরা যদি দুনিয়াবি এক্সাম্পল দিই, কেউ মনে হরক্ষা মেট্রিক পরীক্ষা দিছে না, আর হলে যে আরেকজন জিকার করলে তুমি মেট্রিক দিছো নি, হলে যে না মেট্রিক না দিলে কী হইব, আমি তো বিএ ফাস করলিছি বা আইএ ফাস করলিছি। আমরা সবাই যে জানি যে মেট্রিক ফাস না করিয়া ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া যায় না বা ডিগ্রি পরীক্ষা দেওয়া যায় না। ঠিক অনুরূপভাবে কেউ যদি কয় যে আমার বিল্ডিং তোমার কয়তলা করলে চারতলা, তবে সিঁড়ি না থাকলে কী হইব, আমার বিল্ডিং তো চারতলা বানাই দিয়েছি। তো সিঁড়ি যদি না থাকে, তার যদি নিচতলা না থাকে, কমপ্লিট না থাকে, তাহলে উপর তলাগুলা জেলা এটার কোনো ভিত্তি নাই। বা কিছুদিন আগে আমরা ঢাকাতে একটা বিল্ডিং পড়ে গেছিল, কেউ দেয় যে বিল্ডিং হইল গিয়া দুতলা বা তিনতলা ফাউন্ডেশন, আর এর উপরে করলিছে বেশি কয়েকতলা, তখন কী হয়েছে বিল্ডিংটা পড়ে গেছে। ঠিক অনুরূপভাবে ইসলামের মৌলিক বিষয় হইলে ইমান, আরকানুল ইসলামের মাঝে ইসলামের রুকন হইলে কি ফার্স্টটা, সর্বপ্রথম হইলে কি ইমান। ইমান যদি না থাকে তাহলে তার সালাত সিয়াম কিছু খামে হইতো না, সম্মানিত উপস্থিতি, জেলা মেট্রিক না থাকলে ডিগ্রি পাস করা যাইতো না, যেভাবে তার বিল্ডিংয়ের যদি নিস্তালা না থাকে তাহলে দুতলা তিনতলা দেওয়া যেত না। ঠিক অনুরূপভাবে ইসলামের মূল ভিত্তি হইল গিয়া ফার্স্টটা, এর মধ্যে মৌলিক ভিত্তি হইল গিয়া ফয়লা নম্বর ভিত্তি হইল গিয়া ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানিয়া বুঝিয়া লও যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীর মধ্যে একটা বাব দিয়েছেন আল ইলমু কাবলাল কাওলি ওয়াল আমালি, কোনো কথা কইবার আগে কোনো আমল করবার আগে ফয়লা হইল গিয়া এই ইলম। আর ইলমর মাঝে এইলে ইলম এইলে সরফল এইলে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, যদি রসুল সম্পর্কে সঠিক ধারণা না থাকে, ইসলাম সম্পর্কে যদি সঠিক না ধারণা না থাকে, তাহলে কীভাবে একজন ব্যক্তি তার বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে কীভাবে সে আমল করতে পারবো? সম্মানিত উপস্থিতি, এতে হবো তাওহিদ এই লগি বিশ্বাস হইলে কি ইসলামের মূল ভিত্তি। আমরা ফয়লাল নবী ইমান ঠিক করতে হইব, আল্লাহ সম্পর্কে ইমান, রসুল সম্পর্কে ইমান, ফেরেস্তাদের সম্পর্কে ইমান, কিতাবসমূহের প্রতি ইমান, ইমানের যে ছয়টা রুকন আছে তকদিরের বালমন্দর প্রতি ইমান, এই যে ইমান, ইমানরে আমরা কিতা করতে হইব, ঠিক করতে হইব। ইমান ঠিক করার পরে তারপরে ইমানের পরে হইল গিয়ে দ্বিতীয় স্তর হইল গিয়ে ইমানের দ্বিতীয় হইল গিয়ে সালাত, তারপরে হইলে গিয়া জাকাত, তারপরে হইলে গিয়া সিয়াম, তারপরে হইলে গিয়ে হজ। এতে আমরা ইমান যদি ঠিক না থাকে তাহলে বাকিগুলা খাজে আইতো না, যদি ইমান যদি ঠিক না থাকলে তাহলে নামাজ খামে আইতো না। একজন হিন্দু ব্যক্তি অথবা অমুসলিম ব্যক্তি সে যদি হয় নামাজ পড়ছে তাহলে তার নামাজ কোনো ভ্যালিডিটি না, কারণ সে ইমানের ভিতরে আইছে না। এতে আমরা ফলা একজন স্কুলও খুব ভালো পরীক্ষাতে অংশগ্রহণ করে খুব ভালো মার্ক পাইছে কিন্তু রেজিস্ট্রেশন করছে না, স্কুলে ভর্তি হয়েছে না, তাহলে তার এই পরীক্ষার রেজাল্ট কোনো খামে লাগতো না। ঠিক অনুরূপভাবে আমরার ইমান যদি নিতেন তা ঠিক না থাকে তাহলে সালাত সিয়ামে কাজ করতো না। এটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী এবং রসুল তারা সর্বপ্রথম আইয়া দুনিয়ার মানুষের ইমানের দাওয়াত দিয়েছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তেরো বছর সালাতের দাওয়াত দিয়েছেন না, সিয়ামর দাওয়াত দিয়েছেন না, হজর দাওয়াত দিয়েছেন না, জাকাতের দাওয়াত দিয়েছেন না, মক্কার মুশরিক হলরে তেরো বছর ইমানের দাওয়াত দিয়েছেন। এটা ইমান হইল কি বিশ্বাস, ইমান হইল কি আকিদা, আমরা বিশ্বাসের মূল জিনিস। এমনি যদি আকিদা ঠিক না থাকে, আপনার যদি বিশ্বাস যদি ঠিক থাকে, তাওহিদ যদি সঠিক না থাকে, তাহলে বাকিগুলো কোনো কাজে লাগতো না। আর তাওহিদ যদি ঠিক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আল্লাহ শিরকের গুনাহ মাফ করতে না, তাহলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারবা দিবা। এতে হবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করবা যে ইমান যদি ঠিক থাকে, যদি ইমান যদি তার শিরক মুক্ত থাকে, তার বিশ্বাস যদি তার আকিদা যদি শিরক মুক্ত থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি যে গুনাহ খাতা যদি হইয়া থাকে সেটারে মাফ করে দিবা। এতে হবো আকা আমরা জ্ঞান অর্জন করি, আমরা আমাদের মৌলিক ভিত্তি আমাদের বিশ্বাসগুলারে ঠিক করি, তারপরে বিশ্বাসের উপরে ভিত্তি করিয়া আমাদের যে আমলগুলো হইব সালাত সিয়াম এগুলার যেন আমরা সুন্দরভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে কইছেন, যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এইভাবে যেন আমরা আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বিশুদ্ধ ইমান সহকারে আমরার আমল করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।